আসসালামু আলাইকুম। আমি এখন রান্না করতেছি অনেক পুরানো দিনের অসাধারণ একটা আইটেম, এটার নাম হচ্ছে চাল মাছ। যারা বড় মাছ পছন্দ করেন, রুই কাতল কিংবা অন্য কোনো বড় মাছ, একবার এইভাবে রান্না করে দেখেন, তাইলেই বুঝবেন কতখানি মজার হইতে পারে। তৈরি করা খুবই সোজা, তো আসলে কি শুরু করা যাক। আমি এখানে 6 পিস রুই মাছ নিয়ে নিছি, এর সাথে আমি একটু সামান্য মরিচের গুঁড়া, সামান্য একটু হলুদের গুঁড়া, অল্প একটু লবণ মাখিয়ে নিব, নিয়ে এটাকে আমার ভেজে ফেলতে হবে। বাস ভালো মতো মাখানো হয়ে গেল, এটাকে আমি ভেজে ফেলব। আমি এখানে আধা কাপ টক দই নিচ্ছি, এর সাথে আমি 1 চা চামচের মতো হলুদ দিব, 1 চা চামচের মতো দিলাম, মরিচের গুঁড়া দেবো 1 চা চামচের মতো, মরিচটা যার যার স্বাদ মতো, জিরার গুঁড়াও দিব 1 চা চামচ, ধনিয়ার গুঁড়াও দিলাম 1 চা চামচের মতো দিয়ে, আর একটু লবণ দিব এর মধ্যে। এটাকে আমি ভালো মতো মিশিয়ে রেখে দিব, পরে আমার ব্যবহার করতে হবে এটাকে, বুঝলে? আমি রান্নার সময় ব্যবহার করব। আমি চুলায় 1/4 কাপ সরিষার তেল গরম করে ওর মধ্যে মাছগুলা দিয়ে আমি একটু ভেজে নিব। চুলার জালটা কিন্তু প্রায় হাই হিটের কাছাকাছি আসবে। এক পিট 3-4 মিনিট ভাজা হইলে আমি বাকিগুলাও উল্টায় উল্টায় গুলাকে বাকি পিটটাও ভেজে নিব। হ্যাঁ, মোটামুটি এইভাবে হইলেই হইল, কিছুটা বাদামি দাগ লাগলেই হয়। আরও 3-4 মিনিট এই পাশ ভেজে আমি এখন মাছগুলাকে তুলে নিব। এই পাশটা কেমন ভাজা হইলো? হ্যাঁ, চলবে, এই এরকম ভাজা হয়েছে, এটাই যথেষ্ট। এখন এই একই তেলে আমি 3টা মাঝারি সাইজের আলু এইভাবে কেটে রাখছি, এইগুলা দিয়ে একটু ভেজে নিব। আলুগুলা ভাজা হয়ে গেলে আমি উঠাই নিব। এই যে একটু বাদামি বাদামি করে ভাজছি, আলুগুলা কিন্তু আমি হাই হিটে ভাজছি, আলু আর মাছকে কিন্তু আমি হাই হিটে ভাজছি, যাতে খুব দ্রুত একটু বাদামি বাদামি দাগ লাগে। এই তেলেই আমি 1/2 কাপ পোলার চাল, চিনি গুঁড়া চাল ধুয়ে রেখে দিছি পানি ধরায়, ওটাকে দিয়ে একটু ভেজে নিতে হবে। এখন আমি চালটা মিডিয়ামে করে দিলাম, যাতে চালগুলো আবার পুড়ে না যায়। এই 1 মিনিটের মতো ভেজেই দেখেন চালগুলো সাদা সাদা হয়ে গেছে। আমি চুলাটা আগে বন্ধ করে দিই, চুলা বন্ধ করে চালগুলোকে আমি সাইডে টেনে নিই, যাতে তেলগুলো পাশে পড়ে যেতে পারে। সরিষার তেল ফেনার জন্য বোঝা যাচ্ছে না, একটুক্ষণ থাকলেই হয়ে যাবে। চালগুলো কিন্তু দেখেন একদম সাদা সাদা হয়ে গেছে। এখন চাল থেকে তেলগুলোকে আমি ঝরাই নেব, আলাদা করে নেব, একটু এইভাবে রেখে দিলেই হয়ে যাবে। এই কড়াইটা একটু কাট করে রাখলেই তেলগুলো কিছুক্ষণের মধ্যে একপাশে চলে যাবে। মিনিট খানেক এইভাবে রাখলে এই যে দেখেন তেল থেকে চালগুলো আলাদা আলাদা হয়ে গেছে। এখন আমি চালগুলোকে এইভাবে তুলে নিব। এই চালগুলোকে এই যে দেখেন একটু কাট করে রাখলেই, এই দেখেন একটু কাট করে রাখলেই তেলটা আলাদা হয়ে যায়। এখন এই চালগুলোকে আমি এর থেকে উঠাই নিব। এখন আমি সেই একই তেলটা একটু গরম করে এর মধ্যে 3টা এলাচি আমি একটু গুঁড়া গুঁড়া ভেঙে নিছি, 2-3 টুকরা দারচিনি, 2টা তেজপাতা, 1 চা চামচ জিরা, আস্ত জিরা, 4টা লবঙ্গ, এগুলো একটু ফোড়ন দিব, দিয়ে কয়েক সেকেন্ড নেড়ে চেড়ে নিব। এই 10-15 সেকেন্ড নেড়েই এর মধ্যে আমি 2টা পেঁয়াজ কেটে রাখছি, 1/2 কাপের মতো হবে, এগুলোকে আমি দিয়ে একটু ভেজে নিব এর সাথে। আমি এখন হাই আর মিডিয়ামের মাঝামাঝি আঁচে রান্না করতেছি। পেঁয়াজটা একটু হালকা বাদামি দাগ লাগা শুরু হইলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি, এখানে 2 টেবিল চামচ পেঁয়াজ বাটা আছে, 1 টেবিল চামচ আদা রসুন বাটা, আর এইখানে আছে প্রায় 1 টেবিল চামচ বাদাম বাটা। যে কোনো বাদাম দিলেই হয়, চীনা বাদাম, পেস্তা বাদাম, কাজু বাদাম, যেটা খুশি। এখন আমি এর সাথে একটু এটাকে ভুনে নিব। আমি চুলার আঁচটাকে মিডিয়ামে নিয়ে আসলাম, মাঝারিতে নিয়ে আসলাম, মিনিট তিনে ভেজে তেলটা ছেড়ে দিলে এর মধ্যে আমি দিয়ে দিব এই দইয়ের মিশ্রণটা, দই আর হলুদ মরিচ সহ যেটা মিশ্রণ করে রাখছি ওইটা, সামান্য একটু পানি দিয়ে ধুয়ে দিয়ে দিই। এখন এইটাকে আমি একটু ভুনে নিব।
চার পাঁচ মিনিট ভেজে তেলটা ছেড়ে দিলে, এই যে তেল ছেড়ে দিছে ভালোই গুণা হয়ে গেছে এটা। এখন এর মধ্যে আমি দিয়ে দিব এই আলুগুলা, মাছের সাথে রাখছিলাম আমি আলুগুলা, দিয়ে দিই। আর এখানে অনেক তেল আর তেল জমে আছে, সেই তেলটুকু দিয়ে দিই এর মধ্যে। মাছটাকে একদম শেষে দিতে হবে। ভাজা চালটা দিয়ে এর মধ্যে আমি পর্যাপ্ত পরিমাণে ফুটন্ত পানি দিয়ে দিব, গরম পানি প্রায় দুই কাপের মতো দিন, দুই আড়াই কাপের মতো দিলাম, মানে আমি কতদূর ঝোলাবো তার উপর নির্ভর করে। একটু মিলাই দেখি, এটা ঝোল হয় না অনেকটা, কিছুটা মাখা মাখা টাইপেরই হয়। তারপর আমি একটু লবণটা দেখি, এই পানিটুকুও দিয়ে দিই, চালগুলো ফুলবে। আমি এখানে মোট প্রায় চার সাড়ে চার কাপের মতো পানি দিলাম, আর সামান্য একটু লবণ লাগবে, আলু লবণ টানবে। এখন এইটাকে আমি ঢেকে মাঝারি আঁচে জাল দিব, চালটা সিদ্ধ হওয়া পর্যন্ত। মাঝারি থেকেও একটু কমায় দিব জালটা, মাঝে দু চারবার নেড়ে তো দিব অবশ্যই। প্রায় ২০ মিনিট জাল দিলাম যাতে চালটা হয়ে যায় আর আলুগুলোও সিদ্ধ হয়। বেশ কয়েকবার নেড়ে দিছিলাম, উপরে পানি দেখা গেল, এটা কিন্তু কোনো পানি নাই, দেখেন প্রায় শুকনো শুকনো হয়ে গেছে, শুকনো শুকনো হয়ে গেছে। এখন এর মধ্যে আমি এই মাছগুলোকে দিয়ে দিব। তার আগে আমি কিছু কিশমিশ দিয়ে দিচ্ছি, কয়টা মানে লাল মরিচ সবুজ মরিচ, এগুলো দিয়ে একটু মিশাই দেই। তারপরে এই মাছগুলো এর মধ্যে আমি দিয়ে দিই। একটু সাবধানে, মাছ ভেঙে গেলেও কোনো ক্ষতি নাই এতে, কারণ হচ্ছে এটা অনেকটা মুড়ি ঘণ্ট টাইপের হয় আর কি। এর মধ্যে কিছু তেল ঝোল আছে, সেগুলো চেঁচে দিয়ে দিই। এখন এটাকে আমি খুব লো আঁচে রান্না করব। তার আগে আমি এর মধ্যে একটু গরম মশলার গুঁড়া দেওয়া যায়, কিন্তু তার বদলে আমার কাছে খুশবু মশলা আছে, ওইটা আমি দিয়ে দিচ্ছি। আপনাদের কাছে খুশবু মশলা না থাকলে গরম মশলার গুঁড়া দিয়ে দিন, আর খুশবু মশলাকেও বানাইতে চাইলে ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, দেখে নিতে পারেন, অসাধারণ স্বাদের একটা মশলা। এইটা একটু মিশাই দিই, ধীরে ধীরে জালের থালা এগুলো চলে যাবে ওর মধ্যে, ঢাকায় দেখি। হ্যাঁ, এখন আমি এটাকে ঢাকা দিয়ে তিন চার মিনিট জাল দিব, আর মাঝে দুই একবার এইভাবে তলার দিকটা একটু নেড়ে দিব। মিনিট তিন চারেক জাল দিয়ে আমি এই যে দেখেন চুলাটা বন্ধ করে দিই, হয়ে গেল আমার দারুণ মজার চাল মাছ। পানিটা কিন্তু আরেকটু শুকায় যাবে, দেখেন শুকায় যাচ্ছে অলরেডি চাল, এটা পানিটাকে আরও একটু টেনে নিবে। এই দু চার মিনিট পরে আপনাদের আমি বেড়ে দেখাচ্ছি। ওই দেখেন হয়ে গেল আমার দারুণ মজার চাল মাছ। এটা কিন্তু মাছের বিরিয়ানি না, অনেকে মনে করতে পারেন, কিংবা খিচুড়ি না, এটা কিন্তু একটা তরকারি, মানে মাছের তরকারি বলতে পারেন। এটা ভাত কিংবা পোলাওয়ের সাথে খাইতে হয়, খাইতে যে কি মজা একবার খাইলেই বুঝবেন, একবার আঙুল চেটে খাওয়ার মতো। এটা অনেক পুরানো দিনের রান্না, গরম ভাত কিংবা পোলাওয়ের সাথে তামা তামা করে খেয়ে ফেলাইতে পারবেন, হ্যাপি জোশের একটা আইটেম। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। ইনশাল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।